শাকিব খানের রাজকুমার সিনেমা প্রথম দিনে কত টেবিল কালেকশন করতে পেরেছে এই সিনেমাকে প্রিয়তমা সিনেমার টেবিল কালেকশনকে সারিয়ে গিয়েছে আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসা যাক আপনারা অনেকেই জানেন গত কুরবানিরিদে বরফ পর্দায় রিলিজ পেয়েছিল সাকিব খানের সবচেয়ে আলোচিত সিনেমা প্রিয়তমা আর সিনেমাটি রিলিজের দিনে সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল আর যার জন্য প্রত্যাশা অনুযায়ী প্রথম দিনে প্রিয়তমা দেখার জন্য তেমন বেশি দর্শক লক্ষ্য করা যায়নি আর যার বড় কারণ ছিল বৃষ্টির বাধা তবে পরবর্তীতে এই সিনেমা সম্পর্কে ভালো রিভিউ আসায় দর্শক সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে তবে সাকিব খানের রাজকুমার সিনেমাটি প্রথম দিনের টেবিল কালেকশনে সবাইকে চমকে দিয়েছে এবং এই সিনেমাটি প্রথম দিনের টেবিল কালেকশন অনেক বাংলা সিনেমার রেকর্ডকে ভেঙে ফেলেছে সারা বাংলাদেশে স্ক্রিন সিনেমাটি বেশি সিনেমা এক যুগে রিলিজ পেয়েছে আর এই সকল সিনেমা হলের বেশিরভাগ শো গুলো প্রথম দিনে হাউসফুল গিয়েছে সবশেষ তথ্য অনুযায়ী টেবিল কালেকশনের তথ্য চলে এসেছে আর যার ভিত্তিতে আনুমানিক একটি হিসাবে সাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম দিনের টেবিল কালেকশন জানতে পেরেছে সাকিব খের রাজকুমার সিনেমা সকল আলোচনা পাশ কাটিয়ে টিকিট সেলের মাধ্যমে রেকর্ড পরিমাণ অর্থ আদায় করতে পেরেছে এখন পর্যন্ত প্রথম দিনে সাকিব খের রাজকুমার সিনেমা প্রায় সাড়ে চার কোটি টাকা কালেকশন করতে পেরেছে আর ধারণা করা হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে এই সিনেমাটি বিশ কোটি টাকার আশেপাশে ইনকাম করতে যাচ্ছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই সিনেমাটি কতটা দর্শক জনপ্রিয়তা ধরে রাখতে পারে